নমস্কার, আমি মো মোস কুজিনের নতুন আরেকটি আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি খুব সহজভাবে সিলভারের হাঁড়িতে কেক তৈরি করে দেখাবো। তো আমরা অনেকেই কেক তৈরি করতে গিয়ে ব্যর্থ হই, তো আমার এই কেক রেসিপি ফলো করে বাসায় আপনারা কেক তৈরি করতে পারবেন। এই রেসিপি ফলো করে আপনারা একবার হলেও বাসায় কেক তৈরি করে দেখবেন। তো আমি আশা রাখবো আপনারা নিরাশ হবেন না। তো খুব সহজভাবে কেকটি তৈরি করে দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন, তারপর আপনারা বাসায় তৈরি করবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। তো কেক তৈরি করার আগে প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। তো আজকে আমি 6টা ডিমের কেক তৈরি করব। তো 6 ডিমের জন্য আমার প্রথমে চায়ের কাপে মেপে 1.5 কাপ পরিমাণের আমি ময়দা নিয়ে নিব। তারপর আমি 1.5 চা চামচ পরিমাণের বেকিং পাউডার নিয়ে নিব। আরও নিয়ে নিব 3 চামচ পরিমাণের গুঁড়া দুধ। তো আমি এখানে 6টা ডিমের তৈরি করছি, আপনারা যদি কম বেশি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা পরিমাণটাও কম বেশি করতে হবে। তারপর আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। তো কেক তৈরি করতে গেলে শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে। এখন আমি রুম টেম্পারেচারে থাকা 6টা ডিমের আজকে কেকের জন্য ডিমের সাদা অংশের আগে আমি ফোম তৈরি করে নিব। তার জন্য ডিমের সাদা অংশটা আর হলুদ অংশটা আলাদা করে নিচ্ছি। তো আপনাদের ফ্রিজে যদি ডিম থাকে অবশ্যই 30 থেকে 40 মিনিট আগে ডিমটাকে বাইরে বের করে রাখবেন। এখন আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে একদম লো স্পিডে 3 মিনিটের মতো বিট করে নিব। তো এই কাজটা আপনারা একটি হ্যান্ড বিটার কিংবা কাঁটা চামচ দিয়ে করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। তো ঠিক 3 মিনিট পর আমি এখানে 1.5 কাপ পরিমাণের চিনি দিয়ে দিব। তো চিনিটা একবারে দিবেন না, 2-3 বারে কয়েকবারে ধাপে ধাপে দিতে হবে। তো 6টা ডিমের জন্য 1.5 কাপ পরিমাণের চিনি লাগবে। প্রথমে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি, পরে আবার 1/2 কাপ দিয়ে দিব। তো চিনিটাকে ভালো করে বিট করে নিতে হবে। তো চিনির যাতে কোনো দানা ভাব না থাকে সেই পর্যন্ত আমি বিট করে নিব। 5 থেকে 6 মিনিট চিনিটা দিয়ে ডিমের সাদা অংশটাকে বিট করে নিতে হবে, তার মধ্যে একটা ফুমি টেক্সচারে চলে আসবে। তো আমার আগের পাত্রটা একটু ছোট ছিল, তার জন্য আমি একটু বড় দেখে আরেকটা পাত্র নিয়ে নিলাম। এখন আমি এখানে 1.5 কাপ পরিমাণের তেল ব্যবহার করছি, রান্নার সয়াবিন তেল। তো আমি 1 কাপ দিয়ে সবগুলো মেজারমেন্ট করে নিচ্ছি। তেলটা দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখানে জাস্ট খালি 1 চিমটির মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন ডিমের কুসুমগুলো দিয়ে ঠিক 50 সেকেন্ডের মতো আমি আবারও কিছুক্ষণ বিট করে নিব। দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণের অরেঞ্জ ইমালশন। তো আপনারা এখানে অরেঞ্জ ইমালশনের পরিবর্তে আপনারা আপনাদের যে কোনো পছন্দের ফ্লেভার দিতে পারেন। ঠিক 50 সেকেন্ডের মতো আমি বিট করে ডিমের কুসুমটা জাস্ট ফোমটার সাথে একটু মিশিয়ে নিব। এখানে ওভার বিট করার কোনোই প্রয়োজন নেই, ওভার বিটিং হয়ে গেলে সেই ক্ষেত্রে আর ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। তো কেক ব্যাটারটা হয়েছে কিনা বোঝার জন্য আমি উপর থেকে কিছুটা চারের মতো লিখে নিচ্ছি। তো কিছুটা আস্তে আস্তে দেবে যাচ্ছে, তাহলে বুঝতে হবে আপনাদের ফোমটা একদম পারফেক্ট মতো হয়েছে। এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। তো শুকনো উপকরণগুলোকে আবারও একটু চেলে 2 থেকে 3 বার আমি মিশিয়ে নেব। তো এই কাজটা খুবই ধৈর্য সহকারে আস্তে আস্তে করতে হবে, এখানে তাড়াহুড়া করতে যাবেন না, তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। একদম আস্তে আস্তে করে আমি ঘুরিয়ে নিচ্ছি, এখানে কিন্তু এবড়োথেবড়োভাবে ঘোরানো যাবে না, ঠিক একইভাবে একই পাশে বারবার আস্তে করে ফোল্ড করতে হবে। তো এইভাবে আমি 3 বারে শুকনো উপকরণটাকে মিশিয়ে নিব ডিমের ফোমের সাথে। তো অনেক সময় দেখা যায় ডিমের ফোমের সাথে শুকনো উপকরণগুলো ভালো করে মিশে না, তার জন্য আমি একটা স্পেচুলারের সাহায্যে একদম নিচ থেকে উপর পর্যন্ত ভালো করে একটু ঘুরিয়ে নিচ্ছি। তাতে করে নিচে যদি ভালো করে নাও মিশে থাকে তাহলে এখন স্পেচুলারের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে যাবে। আজকের কেকটা আমি একটি সসপ্যানে তৈরি করব। তার জন্য সসপ্যানের মাপ অনুযায়ী লেখালেখির কাগজ আমি প্রথমেই কেটে নিয়েছি। তো এখানে আমি 3টা কাগজ কেটে নিয়েছি,
ताते करे केकटा डिमोल्ड करते सुविधा होबे आमार। तो प्रथमे किछुटा तेल ब्राश करे निएछिलाम, तारपर कागजटा आबारो किछुटा तेल ओर थेके दिए दिच्छि। एखन साइड दिए आमि এই লেখালেখির কাগজ দিয়ে দিলাম। তো কেকের হাইটটা একটু বেশি হবে, তার জন্য কেকটা যেন পড়ে না যায় বেক হওয়ার সময়, তার জন্য কাগজটা একটু বড় করে আমি কেটে দিয়ে দিয়েছি। এখন কেকের বাকিটাকে তিন চারবার একটু ট্যাপ করে দিতে হবে, তাতে করে ভিতরে কোনো বাবল থাকলে সেটা বেরিয়ে যাবে। কেকের ব্যাটারটা রেডি করার প্রথমে আমি সসপ্যানের হাঁড়ি আমি চুলার মধ্যে বসিয়ে রেখেছিলাম, তো একদম লো ফ্লেমে, হাঁড়িটাও গরম হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে লেখালেখির কিছু ছয় সাতটা কাগজ আমি দিয়ে দিচ্ছি। তো তাতে করে একটা কেকের উপর একটা রেজাল্ট আসবে, সেটা কেক তৈরি হওয়ার পরে আপনারা দেখতে পাবেন। তো এখানে আমি কয়েকটা কাগজ দিয়ে এখন তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এখন কেকের বাটিটা দিয়ে দিব, এখন ঢাকনা দিয়ে দিব, দিয়ে ভারী কিছু একটা উপরে দিয়ে দিলাম। মিডিয়াম টু লোতে রেখে 70 মিনিট পর ফিরে আসলাম। ঠিক আমার কেকটা তৈরি হতে 1 ঘন্টা 10 মিনিট সময় লেগেছে। ঠিক 70 মিনিট পর আমি একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। যদি কাঠিতে লেগে থাকে তাহলে আরও কিছুক্ষণ সময় বেক করে নিতে হবে। যদি কাঠিটা একদম ক্লিন বেরিয়ে আসে তার মানে বুঝতে হবে আপনাদের কেকটা একদমই পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে। এখানে গ্যাসের হিটের উপর অনেক সময়টা একটু কম বেশি লাগতে পারে। কেকটা দেখেন কতটা পারফেক্টভাবে বেক হয়েছে, একদম ওভেনের মতো। তো উপরের কালারটা কিভাবে আসলো আমি আপনাদেরকে একটু বলি। এই যে নিচে কিছু আমি কাগজ দিয়ে দিয়েছিলাম গ্যাসের তাপে, সেই কাগজের উপর একটা হিট পড়ে, সেই হিট থেকেই কিন্তু কেকের উপরে কালারটা আসে। এই কাগজটা দেওয়ার ফলেই কিন্তু সিলভারের হাঁড়িতেও ওভেনের মতোই কেক বেক করা যায়। তো কেকটাকে একদম ঠান্ডা করার পর আমি এখন ডিমোল্ড করছি। গরম কেক কখনোই ডিমোল্ড করা যাবে না, তাতে করে কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর বেক হয়েছে। তো কেকটাকে একটু ডেকোরেশন আমি করে নিচ্ছি। এই কেকটা কিন্তু এমনিতেই খাওয়া যায়, তো আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। এখানে হার্ট শেপ করে আমি কিছু কাগজ কেটে নিয়েছিলাম। এখন চায়ের চাটনির উপর কিছুটা চিনির গুঁড়া দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। তো এটা দেখার সৌন্দর্য, এটা টোটালি অপশনাল, আপনারা না চাইলে নাও করতে পারেন। তো সম্পূর্ণ দিকে আমি চিনির গুঁড়োটা দিয়ে এখন খুবই সাবধানতার সাথে কাগজগুলা উঠিয়ে নিচ্ছি। তো আপনারা এখানে চাইলে যে কোনো আপনাদের পছন্দ অনুযায়ী কোনো কিছু লিখেও নিতে পারেন বা কোনো কিছু অন্য ধরনের ফুলও দিতে পারেন। আমি কেকের ভিতরটা একটু কেটে দেখাচ্ছি আপনাদের কিরকম হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে কেকটা। আপনারা যদি আমার এই ফুল মেজারমেন্ট ফলো করে যদি আপনারা বাসায় কেক তৈরি করেন আমি আশা রাখবো আপনারা নিরাশ হবেন না। তো এই তো ছিল আমার আজকের একটি সহজ কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করা। তো আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও সহজ রেসিপি দেখার জন্য। যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে কিন্তু আমার সার্থকতা। এই রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় কেক তৈরি করেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদেরকে কাজ করার আগ্রহ বাড়িয়ে দেয়। তো আমি আশা রাখবো আপনাদের কাছে ভালো লাগবে। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।